মার্কিন কংগ্রেস ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ট্রাম্পের সমর্থকরা। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ এক নারী সহ চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। জনাব শহীদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। গ্রেট আমেরিকানদের দেশে এই যে একটি ঘটনা, কংগ্রেসে আক্রমণ, এটিকে আপনি কিভাবে দেখছেন? সারা বিশ্বের রাষ্ট্র সরকার প্রধানরা নিন্দা জানিয়েছেন, নিন্দা জানাচ্ছেন, আমেরিকার মতো দেশে এই জাতীয় ঘটনা আসলেই নজিরবিহীন, আপনি কি মনে করেন? অন্যান্যদের সাথে একমত। আসলে আমি এটাকে ডেমোক্রেসি নিউ নর্মাল হিসেবে আখ্যায়িত করতে চাই, কারণ সামগ্রিক পৃথিবীতেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে সমাজে একটা অস্থিরতা, একটা বিভক্তি, একটা মেরুকরণ, যেটা ইলেকশনের সময় আমরা দেখেছি, এবং হোয়াইট পপুলেশনের সাথে নন হোয়াইট আমেরিকানদের একটা হিউজ টেনশন এবং রিফ্ট, এইটারই একটা বহিঃপ্রকাশ হয়েছে এই এই ধরনের, যেটাকে মাইক পেন্স নিজেই বলেছেন ইটস এ ডার্ক ডে ইন দি হিস্ট্রি অফ আমেরিকা। এর একটা প্রেক্ষাপট আছে, যে আমেরিকা যে পাওয়ার সেন্টার যেটাকে বলে ক্যাপিটাল হিল, ওটাকে ওরা বলে থাকে যে শাইনিং সিটি অন দ্য হিল। সুতরাং শাইনিং সিটি অফ দ্য হিল কে ডার্ক হিসেবে আখ্যায়িত করা একটা বড় ধরনের ইন্ডিকেশন। কিন্তু সবচেয়ে আশার কথা হলো যে এত কিছুর পরেও কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে, এখনো জানেন যে ভোটাভুটি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের এই ডিফিকাল্ট সময়ে দুই পার্টি কিন্তু, অধিকাংশ কংগ্রেস এবং সিনেটররা এক হয়েছেন এবং বলেছে এটাকে একসেপ্ট করা যায়নি, এটাকে সবাই নিন্দা করেছেন, এবং এটা সেখান থেকে বেরিয়ে আসার লক্ষণ আমরা দেখছি, এবং আমি মনে করি যে এইটা এট দ্য এন্ড ডেমোক্রেসির বিজয় হয়েছে। যে বিষয়টা জানতে চাই, আমেরিকাতে যে ঘটনাটা ঘটলো, যেটা আমাদের সংবাদেও গেছে যে 1812 সালের পরে এই জাতীয় ঘটনা আর ঘটেনি, তার মানে দীর্ঘ বিরতির পরে আমেরিকা এই ধরনের একটা ঘটনা ঘটলো, আপনি বলছেন নিউ নর্মালের একটা যাত্রা আপনি দেখতে পাচ্ছেন, তার মানে আমেরিকাতে এরকম ঘটনা আরো ঘটবে অথবা সারা বিশ্বের অন্যান্য দেশে এরকম সম্ভাবনা আমরা দেখব? আসলে আমরা যেভাবে আমাদের সমাজকে পলিটিক্যালি অর্গানাইজ করি, ওই জায়গায় এই কোভিড এর কারণে, অর্থনৈতিক মন্দার কারণে, গ্লোবালাইজেশন রিট্রিটের কারণে একটা প্রশ্ন জাগা জেগেছে যে এটাই কি সর্বোত্তম পন্থা, এখানে কি সবার মতামত সঠিকভাবে প্রতিফলিত হয়। ডেমোক্রেসি বেশ কিছু বছর ধরেই কিন্তু একটা রিট্রিটে ছিল, সবাই এটা নিয়ে একটা কোয়েশ্চেন রেজ করছিল, সেই জন্য আমি এটাকে নিউ নর্মাল বলেছি। এখন প্রশ্ন হলো যে এই এই ধরনের অবস্থা যদি ডেমোক্রেটিক সিস্টেম কাটিয়ে উঠতে পারে এবং প্রমাণ করতে পারে যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গভর্ন এ কান্ট্রি, তাহলে আমার মনে হয় আমরা এই ধরনের বিষয় আর দেখব না। আরেকটা জিনিস দেখতে হবে, সমাজ কিন্তু এটা থেকেই শিক্ষা নেয়। আপনি 1812 সালের কথা বলেছেন, সেখানে কিন্তু এট দ্য এন্ড ট্রানজিশনটা হয়েছিল, ফলে আমি মনে করি এবার পিসফুলি শেষ পর্যন্ত ট্রানজিশনটা হবে। সেই জন্য সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওয়াশিংটন ডিসির আশেপাশে আপনার কারফিউ দেওয়া হয়েছে, কারণ 20 তারিখে বাইডেন যখন ক্ষমতা নেবেন তখন থিংস উইল বি ইজিয়ার। যুক্তরাষ্ট্রে কিন্তু সবাই একটা এই ধরনের একটা পরিস্থিতির কথা চিন্তা করছিলেন, কেননা ট্রাম্প তার পরাজয় মেনে নেন নাই, যেটা ভেরি ডেমোক্রেটিক নর্ম, সেটা উনি ভেঙেছেন, এবং শুধু তাই না, উনি সবার উপরে প্রেশার ক্রিয়েট করেছেন, এবং এর দেন যেটা শুনছি যে মাইক পেন্সকেও বলেছেন যে উনি যেহেতু চেয়ার করবেন জয়েন্ট সেশনে, সেখানে যেন উনি এটাকে নাল অ্যান্ড ভয়েড করে আবার নতুন করে ইলেকশন দেন তার নিজের ভাইস প্রেসিডেন্টকে, এবং ভাইস প্রেসিডেন্ট বলেছে আমার এই ক্ষমতা নাই এবং আমি এটা করবো না, এবং আমরা দেখেছি যে উনি খুবই গ্রেসফুলি জিনিসটাকে প্রেজেন্ট করেছেন, বিশেষ করে এই ভায়োলেন্সের পরে। ফলে আমার মনে হয় যে এটাও গণতন্ত্রের জন্য শিক্ষা। জি, একটি বিষয় জানতে চাই যে এই ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আলাদা করে ফেলা হয়েছে, কর্তৃপক্ষ সে তার এক অ্যাকাউন্টও বাদ দিয়ে দিয়েছে এখন পর্যন্ত, তার মানে এটিকে একটি আন্দাজ করা যেতে পারে যে এই যখন ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাবেন এই ঘটনার জন্য ইন্ধনদাতা হিসেবে তাকে আইনের আওতায় আনা হতে পারে, অথবা আনা উচিত কি না? দেখেন, আমেরিকার যে প্রেসিডেন্ট তার বিশেষ কিছু প্রিভিলেজেস থাকে, ইভেন রিটায়ার করে গেলেও প্রিভিলেজেস থাকে, ইমিউনিটিস থাকে। আমি জানি না, আমার ওই ওই ক্ষেত্রে খুব একটা পড়াশোনা নেই, বাট আমি মনে করি যে
নানাভাবে ওনাকে ইমপ্লিকেট করা হবে। আলটিমেটলি কি হবে এইটা আমার মনে হয় কিছুটা নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে তাদের সহনীয়তার উপরে নির্ভর করবে, এবং একই সাথে উনি রিটায়ার করার পরেও যে কিভাবে এই এই ধরনের সিচুয়েশন কে উস্কে দিবেন তার উপরে নির্ভর করবে যে আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন তাকে কিভাবে ডিল করবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে উনার নিজের হাতে গড়া যে আইন, যে কোর্ট, বোথ ইন দি ডিস্ট্রিক্ট কোর্ট, সার্কিট কোর্ট এবং সুপ্রিম কোর্ট, তারাও কিন্তু উনার পক্ষে যায়নি। ফলে আইনের একটা ভিত্তি আছে যুক্তরাষ্ট্রে, সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং ইনস্টিটিউশনগুলো যুক্তরাষ্ট্রে অনেক স্ট্রঙ্গার দেন ইন্ডিভিজুয়ালস। জি, শহীদুল হক অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আপনার বিশ্লেষণ আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই বিষয়ে কথা বলতে এখন এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো। জাকারিয়া মাসুদ জিকো, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশ্লেষণে। যুক্তরাষ্ট্র যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে, জনগণের প্রতিক্রিয়া কি? যুক্তরাষ্ট্রে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনি জানেন যে নজিরবিহীন অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা কত 200 বছরও যুক্তরাষ্ট্রে এরকম ঘটনা কখনো ঘটেনি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটের মাধ্যমে ট্রাম্পের সমর্থকগণ ক্যাপিটাল হিলে হামলা চালায়। ঠিক ওই সময় সিনেটরদের একটা যৌথ সভা চলছিল এবং বিক্ষোভকারীরা সেই ক্যাপিটাল হিলের দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে, এবং তাদের প্রচেষ্টা ছিল যে কিভাবে ক্যাপিটাল হিলকে দখল করে রাখা যায় এবং একটা বিশাল রকমের অরাজকতা সৃষ্টি করা যায়। এবং সেই বিক্ষোভকারীদের মধ্যে অনেকের কাছে ওয়েপেনও ছিল বলে আমরা জানতে পেরেছি, এবং এর মধ্যে কর্মরত সিকিউরিটি অফিসাররা একজন মহিলাকে গুলি করে ওখানেই হত্যা করে, এবং পরে আরো 3 জন মানে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। সর্বমোট 4 জন মারা গেছেন সেই এই বিক্ষোভে। তো ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থা এই মুহূর্তে, তার নিজের যে দল রিপাবলিকান দলের মধ্যে তার কোনো অবস্থান একেবারেই নেই, এবং আমরা যেটা ধারণা করছি শীঘ্রই একটা আপনার ইমপিচমেন্টের প্রস্তাব আসতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো ইমপিচ হয়ে যাবেন, এবং সেক্ষেত্রে নেক্সট যে কদিন থাকবে সেক্ষেত্রে বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হয়তো ক্ষমতা নিতে পারেন, এরকম একটি ধারণা করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে সমস্ত যুক্তরাষ্ট্র জুড়ে নিন্দার ঝড় বইছে, আমি যদি বলি একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম শহরগুলোতেই। আমি এমন কিছু ভিডিও দেখেছি যেগুলো হয়তো প্রচার করা সম্ভব না, আমাদের সোর্স থেকে আমরা ভিডিও গুলো পেয়েছি। ওয়াশিংটনের একটি জায়গায় বিক্ষোভকারীরা পুলিশের একটি বড় পুলিশের গাড়ি ছিনতাই করে নিয়ে যায়, এবং সেই গাড়ির নিচে কয়েকজন পুলিশ চাপা পড়ে যায়, এবং চাপা পড়ে যাওয়াতে বেশ মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কয়েকজন পুলিশ, এবং প্রচন্ড ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি হয়েছে আজকে সেই ক্যাপিটাল হিলে ওয়াশিংটন ডিসিতে, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। আপনারা বাংলাদেশের থেকে CNN বা অন্যান্য বড় নেটওয়ার্কের মাধ্যমে আমি শিওর আপনারা অনেক কিছু দেখেছেন, এবং সমস্ত যুক্তরাষ্ট্র জুড়ে নিন্দার ঝড় বইছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র না, আমি মনে করি শেষে ন্যাটো, পৃথিবীর বিভিন্ন ক্ষমতাশীল দেশগুলো পর্যন্ত ট্রাম্পকে নিন্দা জানাচ্ছে, কারণ ট্রাম্পের এই যে কর্মকাণ্ড ক্রান্তিকাল বলে মনে করবেন, অনেকে বলছে এটা নিউ নর্মাল গণতন্ত্রের একটা ধারা তারা দেখতে পাচ্ছেন, আপনি কি বলেন? আমি নিউ নর্মাল মনে করি না, কারণ ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন ট্রাম্পের সমর্থন একেবারেই ছিল না। আপনি জানেন যে অনেকেই ট্রাম্পকে সমর্থন করে নাই, যেভাবে হোক উনি নির্বাচিত হয়েছেন, এবং গত 4 বছর ট্রাম্প যেভাবে দেশ চালিয়েছেন সবসময় ট্রাম্প খুব আলোচনায় থাকতেন, সমালোচনায় থাকতেন, বিভিন্ন মাইনরিটি যারা ছিল, হিসপ্যানিক কমিউনিটি ছিল, ভিনদেশি যারা ছিল তাদেরকে নিয়ে অনেক অনেক জোকস করতেন, মজা করতেন, ফান করতেন, মানুষকে হেয় প্রতিপন্ন করতেন, মানুষদেরকে সম্মানের চোখে দেখতেন না।
তো এটা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেই এক্সাম্পল সেট করতে চাচ্ছেন সেই এক্সাম্পলটা আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের মতো জায়গায় দীর্ঘস্থায়ী হবে। যখন 20 তারিখ আসবে এবং জো বাইডেন ক্ষমতা দখল ক্ষমতা নেবেন ক্ষমতা বুঝে পাবেন তারপর আমার মনে হয় যে এই অবস্থা আর থাকবে না। বিকজ আজকে যে পরিস্থিতি হয়েছে একটি মানুষও তাকে সাপোর্ট করেনি, তো সেখান থেকে বোঝা যায় যে এই পরিস্থিতি আর কন্টিনিউশন হবে বলে আমরা ধারণা করছি। জি জাকারিয়া মাসুদ জিকে অনেক ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ সময়।